নমস্কার, ফের আমরা এসেছি আপনাদের প্রিয় হরর আন্টি। আজ হরর আন্টি আমরা শোনাবো প্রখ্যাত সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অসংখ্য অতিলৌকিক গল্পের মধ্যে থেকে আমরা আজ বেছে নিয়েছি মশলাবোধ। গল্প পাঠে শাশ্বত, শব্দ যোজনা আর উপস্থাপনায় আমি আপনাদের হোস্ট এবং দোস্ত সমন্ত। আজ গল্পের দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে আপনারা শুনেছেন বড় বাজারে যে মশলা পোস্তায় দোকানদার হাজারি বিশ্বাস, বন্ধু যতীন ভদ্রর কথা শুনে জাহাজ ডুবুর মশলা পোস্তা নিলামে বেশ কায়দা করে কিনে আনে। এত বড় দাওয়ে আনন্দে বেশ খুশি হাজারি। ওদিকে রাত্রে হাজারির মশলার গুদামে শুরু হয় বেজায় তান্ডব। অদ্ভুত ধূপধাপ আওয়াজে হাজারির চাকর আশঙ্কিত হয়ে পড়ে। সে রাত্রি এই পর্যন্ত। তারপর পরদিন সকালে মশলাপট্টির দোকানদারদের মুখে মুখে রাষ্ট্র হয়ে গেল যে হাজারির দোকানে ভীষণ কাণ্ড, ভীষণ চুরি। আসলে সত্যি যা নয় তার দশ গুণ বাড়িয়ে দিয়ে মিথ্যে রটাতে লাগল। ক্রমে কথাটা হাজারির কানে উঠল। হাজারি বিশ্বাস খবর পাওয়া মাত্র দৌড়ে এসে তালা খুলে গুদামে ঢুকে দেখে যে বস্তাগুলো ঠিকই আছে, একটি মালও বেহাত হয়নি। কি ব্যাপার? তখন সে ভাবলে কিছু নয়, তার মশলা বস্তাগুলো দেখে যাদের চোখ টাটিয়েছিল এ নিশ্চয় সে বদমাশদের মিথ্যে কারসাজি। তারাই মজা দেখবার জন্য চুরির গুজব রটিয়েছে। কিন্তু হরে চাকরটাও যে বললে ভীষণ শব্দ শোনা যাচ্ছিল, এই শব্দ রহস্যটার হাজারি কিছুতেই কিনারা করতে পারলে না। চোর যদি এসেই থাকবে তবে কিছু নিলেও না, উপরন্তু শব্দ করে জানান দিয়ে চলে গেল, এই কি ব্যাপার? তবে কি তাকে ভয় দেখাবার জন্যই রাত্রিবেলা দুর্বৃত্তেরা এইসব আয়োজন করেছে? সাত পাঁচ ভেবে হাজারি সেদিনকার মতো কথাটা চেপে গেল। ভাবলে আজ রাতে আর বাড়ি না গিয়ে নিজেই দোকান পাহারা দেবে। করলেও তাই। রাত্রে ঘুমোবার আগে হাজারি বেশ করে চাকরটাকে নিয়ে গুদমের উপর থেকে আরম্ভ করে নিচে পর্যন্ত পাতি পাতি করে প্রত্যেকটি বস্তার গাদা দেখতে লাগল। তারপর ভেতর থেকে জানালাটা খুলে রেখে ঘরে তালা লাগিয়ে দিল। তবে আজ একটা নয়, হবসের চার নিহারে দুটো মস্ত ভারী তালা। হাজারি চাকরটাকে নিয়ে ঘরের সামনে শুয়ে নানা কথাবার্তার পর যখন ঘুমিয়ে পড়ল তখন রাত দুপুর। শেষ রাত্রের দিকে কি একটা শব্দ হতেই হাজারির ঘুম ভেঙে গেল। ঘরে চাকরটা আগে থেকেই একটা শব্দ শুনতে পেয়েছিল, গত রাত্রের ব্যাপারটাও তার বেশ মনে আছে। তাই সে নিজে আর কোনো কথা না বলে চুপ করেই পড়েছিল। কিন্তু খানিক বাদেই ও আবার কিসের শব্দ? ঝপাস ধুম ধুম থাম। ঘরের ভেতর বস্তায় বস্তায় সে কি ভীষণ ধস্তাধস্তি, যেন দৈত্য দানবে লড়াই বেঁধেছে। হরে আর হাজারি তখন ধড়মড় করে এক লাফে বিছানা ছেড়ে আলো জ্বালিয়ে দেখতে লাগলো তালা ঠিক আছে কিনা। তালা দুটোই ঠিক আছে। হাজারি জানালার ফাঁকে চোখ লাগিয়ে দেখতে পেলে দুটো প্রকাণ্ড বস্তা ঘরের ভেতর থেকে দরজায় ঝুল মারছে। ভয়ে
রাজারির চোখ দুটো ডাগর হয়ে উঠল। মশলা জীবন্ত হয়ে উঠল নাকি, না সে চোখে ভুল দেখছে, না অনিদ্রা আর দুর্ভাবনায় তার মাথা ঠিক নেই। হাজারি ভয়ে ভয়ে খানিকটা চোখ বুজে রইল। হাজারি যখন চোখ খুললে তখন ভোরের আলো জানলার গরাদ দিয়ে ঘরে স্পষ্ট দেখা দিয়েছে। সঙ্গে সঙ্গে সব শব্দ টব্দ থেমে গিয়েছে। হরে অমনি বলে উঠল, বাবু সেদিনও দেখেছি ভোর হতেই শব্দ থেমে যায়। হাজারি আর বিরক্তি না করে তালা খুলে ঘরে ঢুকে দেখলে কোথাও কিচ্ছু নেই। মালপত্র ঠিকই আছে, তবে কালকের থেকে আজ তফাত এই যে বস্তাগুলো যেটি যে জায়গায় দাঁড় করানো ছিল সেটি ঠিক সেখানে নেই। প্রত্যেক বস্তাটি যেন সরে সরে তফাত হয়ে গিয়েছে, একটা বস্তা আরেকটার ঘাড়ে কাত হয়ে পড়েছে। বিশেষ করে পেছন দিকের কতগুলো বস্তা হান্ডুল বান্ডুল অবস্থায় পড়ে রয়েছে। হাজারি মহা ভাবনায় পড়ে গেল, চোরি যদি হয় তবে শব্দের সৃষ্টিপাত কেন, আর চোর ঢোকেই বা কোথা থেকে, আর বেরিয়েই বা যায় কেমন করে, অসম্ভব। তবে কি জাহাজ ডুবির লোকগুলো ডুবে মরে ভূত হয়ে মশলা বস্তায় যে যার ঢুকে বসে আছে? লাটের মাল কিনে অবধি দুরাত্রি তো কাটল এইভাবে। আজ তৃতীয় রাত্রি, হাজারি লোক অসম্ভব বেড়ে গেছে। আজ সে মরিয়া হয়ে দুজন লোক নিয়ে সারা রাত্রি গুদামের বাইরে জেগে বসে রইল। হাতের কাছে যাকেই সে পাবে কিছুতেই আজ আর তাকে আস্ত রাখবে না। তার এই অভিষ্ট সিদ্ধ করবার জন্যই দিনমানে সে খুব ঘুমিয়ে নিয়েছে, পাছে রাত্রে ঘুমিয়ে পড়ে। পাশের ঘরের ঘড়িতে চারটে বেজে গেল। হাজারির চোখের পাতা পড়ে না, সে ঠায় জেগে আছে। কোথাও কিচ্ছু নেই, কিন্তু একই কাণ্ড, শত শত লোক একত্রে খুব দম নিয়ে নিঃশ্বাস টেনে ছেড়ে দিলে যেমন একটা ঝড়ের মতো সাই সাই করে শব্দ হয়, অবিকল তেমনই একটা শব্দ শোনা গেল। হাজারি আলো জ্বালিয়ে দিয়ে এক লাফে দাঁড়িয়ে উঠল। দোরগোড়ায় যে দুটো লোক শুয়েছিল, হাজারি চট করে তাদের জাগিয়ে দিয়ে বলল, তোরা শিগগির ঘরের পিছনটায় দৌড়ে গিয়ে দেখ দেখি চোরেরা সেখানে কোনো শীত কেটেছে নাকি। তারপর হাজারি গুদমের তালা খুলে ফেললে। কিসের শীত আর কোথায় বা চোর, বস্তাগুলো যেন সব হাই ছেড়ে সারবন্দি হয়ে দাঁড়াতে লাগলো। হরে চাকরটা ভয়ের সুরে বললে, বাবু এদিকে সেইয়ে দেখুন। হাজারি দুই চোখ বিস্ফারিত করে চেয়ে বললে, বলি কি, আমার মশলার বস্তারা নাচছে। চাকর দুজন এ দৃশ্য দেখেই ভয়ে দিক চম্পট। তখন এক অদ্ভুত কাণ্ড, বস্তাগুলো সব একটির পর একটি ঠক ঠক করে ঠিকরে রাস্তায় বেরিয়ে পড়ল। সৈন্ধব লবণের প্রকাণ্ড যাত্রীর গোছের বস্তাটা তো সর্বাগ্রে বেরিয়ে পড়েই সটান গঙ্গার দিকে দিয়ে ছুট। অন্য বস্তাগুলো সব সারি দিয়ে ফুটপাতে দাঁড়িয়ে মিনিট মিনিট করে খানিকটা নিচে নিয়ে
তারপর সমানে লাফিয়ে মাছ করে স্ট্র্যান্ড রোডের ট্রামের রাস্তা ছাড়িয়ে চলতে লাগলো। নিলামে কেনা মশলাগুলো দলের অগ্রণী হয়ে চলেছে, পেছনে পেছনে চলেছে সারবন্দি গুদমের অন্য অন্য বস্তা। এইভাবে হাজারীর মশলার গুদম উজাড় হয়ে গেল। শেষ রাত্রি, আকাশে ভাসা ভাসা মেঘ, গঙ্গার জলে মেটে জ্যোৎস্না। হাজারি বিশ্বাস একা দাঁড়িয়ে, এ কি সত্যি না স্বপ্ন? নির্বাক হতবুদ্ধি হয়ে দাঁড়িয়ে সে ফ্যাল ফ্যাল করে চেয়ে দেখছে। লোক ডেকে চেঁচিয়ে উঠবে সে শক্তিও তার লুপ্ত। সারবন্দি মশলার বস্তাগুলো গঙ্গার ধারে পৌঁছল এবং গঙ্গার উঁচু বাঁধানো পোস্তার উপর থেকে ধপাস ধপাস করে নিচে গঙ্গার জলে দিল ডুব। এইভাবে পরপর সমস্ত বস্তা একে একে গঙ্গার জলে ঝাঁপিয়ে পড়তে লাগলো। এবারেও আগে ডুবল নিলামের বস্তাগুলো, তারপর গুদমের অন্য অন্য বস্তা। এক রাত্রির মধ্যে হাজারি বিলক্ষণ নিঃস্ব হয়ে গেল। এই ঘটনা শোনার পর হাজারি প্রতিবেশী দোকানদারেরা সকলেই বিজ্ঞের মতো ঘাড় নেড়ে এক বাক্যে বললে, হুম, আমরা অনেক আগেই জানতুম ভরা অমাবস্যায় জাহাজ ডুবি, আর সেই লাটের মালকিন নিয়ে টিপতে হাজারি বিশ্বাস। ভাগ্যিস বুদ্ধি করে আমরা ঘেঁষিনি, এ মাল কিনলে আমাদেরও কি রক্ষা থাকত। শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা মশলাভূত, গল্প পাঠে শাশ্বত, শব্দাচরণা আর উপস্থাপনায় ছিলাম আমি সমন্ত। এরকম আরও অন্যান্য গল্প শোনার জন্য আমাদের সঙ্গে থাকুন। আবার অন্য কোনো দিন ফিরে আসব নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণের জন্য video, if you like it, please leave a comment in our comment box to tell us how our video was. Please subscribe our channel, and to get the latest updates on this channel, please click on the bell icon and feel free to share. Thank you.